বা শিখে দিল, সেটা দিয়ে গ্যাসের দামটা বাড়িয়ে দিল আর এদের ভাড়াও বাড়িয়ে দিল। না দেখো, গ্যাসটা এখন গ্লোবালাইজেশন, গ্যাস তেল পেট্রোল এগুলো হচ্ছে কখনো বাড়ে কখনো কমে, এটা গ্লোবাল অর্থনীতির উপর নির্ভর করে। সুতরাং স্বাভাবিকভাবে আজকে বেড়েছে কাল হয়তো কমবে। সুতরাং আপনারা দেখেছেন যে কখনো গ্যাসের দাম বেড়েছে কখনো গ্যাসের দাম কমেছে, এখন হয়তো গ্যাসের দাম বেড়েছে আগামী দিন কমবে। দুই, রেলে নিশ্চিত করে যে বৃদ্ধি হয়েছে তাতে কিছু সব অসুবিধা হবে, কিন্তু রেলকে মডারাইজ করতে গেলে, রেলের রেট উন্নয়ন করতে গেলে, রেলের ট্র্যাকের মেনটেনেন্স করতে গেলে, রেলের খাদ্যমানের গুণগত মান বাড়াতে গেলে কিছু পয়সা না বাড়ালে চলবে না, তাই রেল এই সিদ্ধান্ত নিয়েছে। আরেকটা হচ্ছে আপনার কানপুর আইআইএ পাকিস্তানি কবির কবিতা পড়া হয়েছে বলে বিজেপি বা সংঘ পরিবারের তরফ থেকে ব্যাপক সমালোচনা করা হচ্ছে, বলা হচ্ছে এটা ভারত বিরোধী। জানি না, তবে দেশের অভ্যন্তরে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বিরোধী কোনো রাষ্ট্রের কিছু কাজ বা কিছু জিনিস মানুষের সামনে তুলে ধরলে তাকে লোকে ভারত বিদ্বেষী বলেই চিহ্নিত করে। আর এক হচ্ছে যে এনপিআর, এটা শুরু হয়েছিল 2000 সালে, যে সময় মমতা ব্যানার্জি এনডিএ শরিক ছিলেন, কারগিল যুদ্ধের পর এনপিআর শুরু হয়েছে। আর তারপরে 2010 সালে যখন একটা পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু হয়েছিল, তখন ইউপিএ গভর্নমেন্ট ছিলেন, মনমোহন সিং সরকার এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের শরিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন কোনোভাবে যদি সংঘবদ্ধ করে বিরোধী ভোটে কে এক জায়গায় আনা যায়, এটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য। এবং একের পর এক জায়গায় ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে যেভাবে লোকসভা এবং রাজ্যসভায় একের পর এক বিল পাস করছেন, সেই বিলগুলোকে ঠেকাতে না পেরে আজকে রাস্তায় নেমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকের অর্ডারে 20 তারিখ অবধি অনাস্থা ভোটের আলোচনা হওয়ার কথা, তার আগেই হঠাৎ করে নিজেরা নিজেরা মিটিং ডেকে আলোচনা করে তারা এই অনাস্থা প্রস্তাব পাস করানোর চেষ্টা করছে। এটা অগণতান্ত্রিক, অযৌক্তিক, দেখবেন কলকাতা হাইকোর্ট এটা বক্তব্য করবে। আপনারা কি আদালতে যাবেন? ওই লোকাল পার্টি ঠিক করবে তারা যাবে কি যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এদিকে তো মমতা দেবীর নজর দেওয়ার সময় নেই। আজকে যত আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তো তার দায় অস্বীকার করতে পারেন না। স্বাভাবিকভাবেই তারা আজকে এই জায়গায় বা পশ্চিমবাংলায় মহিলা নির্যাতনের ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুযায়ী পশ্চিমবাংলা দ্বিতীয় স্থানে আছে। কেন্দ্রীয় সরকারের যে ট্যাবলো হয়, সেই ট্যাবলোটা ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের কোনো রাজনৈতিক প্রেক্ষিতে দাঁড়িয়ে পাড়ানো কোনো ট্যাবলো কোনো রাজ্যেরই কোনো জায়গায় গ্রহণ হয়। সুতরাং স্বাভাবিকভাবে এই ট্যাবলো বাতিল হওয়ার মধ্যে কোনো রাজনীতি নেই। নিশ্চিত করে আমি বলতে পারি যে ট্যাবলো রাজ্য সরকার পাঠিয়েছিল, আমি জানি না কি পাঠিয়েছিল, কিন্তু এই ট্যাবলোটা নিশ্চিতভাবে পলিটিসাইজ কোনো ট্যাবলো এখান থেকে যাওয়া হয়েছিল, যার সাথে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সংস্কৃতি এর কোনো যোগ নেই। সেই কারণেই আমার মনে হয় যে এই ট্যাবলো বাতিল হয়েছে, এটা এর নতুন নয়, এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটেছে। আগামী কয়েকদিন পরে রাজ্য ওদের সভা করার কথা, এখান থেকে অনেক থাকার কথা, তার আগে এই ধরনের পদক্ষেপকে কিভাবে দেখবেন? দেখুন, পশ্চিমবাংলায় অনেক জঙ্গি সংগঠনকে চালু রেখেছেন মমতা ব্যানার্জি হারসাও। সুতরাং স্বাভাবিকভাবেই কোনো জঙ্গি সংগঠনকে যদি কোনো সরকার নিষিদ্ধ করার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রককে জানায়, এটা স্বরাষ্ট্র মন্ত্রকেরই এখতিয়ার, তারা বলবে এটা নিষিদ্ধ কি নিষিদ্ধ নয়। স্বাভাবিকভাবে ফেডারেল স্ট্রাকচারে দাঁড়িয়ে যে কোনো রাজ্য সরকারের উচিত আর একটা রাজ্য সরকারকে সহমর্মিতা জানানো এবং তার সাথে তাকে সম্মান প্রদান করা। তাই স্বাভাবিকভাবে যদি কোনো নিষিদ্ধ সংগঠন এর নামে কোনো সভা হয় এবং সেই সভায় যদি কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত সাংসদ বা কেউ যায়, তাহলে আমার মনে হয় এটা ঠিক
রীতিনীতি পরিপন্থীকার জনগণনার কাজে বাধা দিচ্ছে বা করতে দেবো না বলে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছে এটা ওরা করবেই এবং প্রয়োজন হলে অনলাইনে করবে। আপনারা কি বলবেন? দেখো, জনগণনা এর সাথে এনআরসিরও সম্পর্ক নেই, এর সাথে সিএএরও কোনো সম্পর্ক নেই। জনগণনার কাজ যুগ যুগান্ত, যবে থেকে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে তখন থেকে এই জনগণনার কাজ চলছে। অর্থাৎ এই কাজের সাথে যারা রাজনৈতিক অভিসন্ধি খুঁজে তাকে এর মধ্যে ট্রেনে আনছে, আমার মনে হচ্ছে এটা ঠিক নয়। কারণ এখন জনগণনার কাজ করার অনেক মাধ্যম আছে, কেউ অনলাইনে করতে পারে, কেউ তাদের যে সংগঠন আছে মানে তাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এস্টাবলিশমেন্ট আছে তার থ্রু দিয়ে করতে পারে। সুতরাং এইটা নিয়ে আমার মনে হয় অহেতুকভাবে জনগণনার কাজকে আটকে রাখার যে প্রবণতা এই সরকার দেখাচ্ছে এটা নিশ্চিত করে ভালো নয়। মানে আপনি বলছেন যে রাজ্য সরকার যাই করুক কাজটা হবে না, জনগণনা এটা হয়, এটা ভারতবর্ষের জনগণনার কাজ নতুন হচ্ছে না। আগে তো স্টেট গভর্নমেন্ট দিয়ে করাতো, স্টেট গভর্নমেন্ট যদি অসহযোগিতা করে তাহলে তো কাজটা করতে হবে। অর্থাৎ কাজটা নিশ্চিত করে জনগণনার কাজ হবেই। জনগণনা এটা ভারতবর্ষের পরম্পরা, পশ্চিমবাংলাতে আমরা দেখেছি জনগণনার কাজ হয়। তারপরে আপনি বলছেন হয় কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে বা অনলাইনের মাধ্যমে করানো, যেভাবেই করা যেতে পারে কিন্তু নিশ্চিত করে জনগণনার কাজ হবেই। কারণ জনসংখ্যা কোথায় আছে, কি জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা আগে কি ছিলাম এখন কোথায় আছি, এই জনগণনার কাজের সাথে এই কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধন আইনকে গুলিয়ে ফেলা হচ্ছে, যেটা খুব অন্যায়।